वेलकम गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के सैंड पेपर जेटा के हमरा बांग्लाय शेवड़ा गाछ बोले थाकि, तो सेई गाछेर एकटि बनसाई के प्रूनिंग करे देखाबो। केननाकि एखन मनसून सीजन भालो फलिएज पाओयार जन्य आमादेर एई टाइमटा बेस्ट होच्छे। जे एटा कि आमि हल्का एकटु स्लैंटिंग स्टाइलेर करे जस्ट ऊपर थेके एकटु क्यानोपि रेडी करछि। आजके वायरिं देखाबो ना, आज के जस्ट स्पूनिंग और डिफोलिएशन कर देखा। जो सब डेड वुड आगू धरू डालगलो मारा गए शुकनो सेगल बद देव। तो शुरू करा जा बस कदा ना बाड़ी एवं अनवान्टेड सब ब्रांचगलो जे आईगुलो के रिमूव कर देव। तो सैंड पेपर एक नैचुरलि बनसाई है, एक बेसि खूब एक खाटते हैं वायरिंग ना कर ले। फार्ष्टे कि करब जो डेड वुड आईगुलो के रिमूव कर देव। देखते ही पाचन गाचटर हाइट अनेक बेसि। तो गाचटी एक गाचटी हमारे वेस्ट बेंगले खूब भलो पा जाए, अन्न्य जे सब स्टेट आ সেখানে পাওয়া একটু মুশকিল। তো এখান থেকে একটি ক্যানোপি রেডি করব এবং দুটি নোট দেখুন, এইখানে দুটি নোট ছে মানে দুটি পাতা যে বেরোচ্ছে, পাতা আছে, পাতার এখানে দুটি নোট থাকে। এখান থেকে নতুন আবার ডাল ঠেলবে আমরা যদি এখান থেকে এইটাকে প্রুনিং করে দিই। তো আমার এখানে একটি ক্যানোপি রেডি হয়ে যাবে। তো আরো এরপরে আমরা এই দুটি থেকে আরো দুটি পাবো এবং দুটি থেকে কালে আরো দুটি পাবো। তো এখানে একটি বুশ টাইপের একটি পেয়ার ক্রিয়েট করতে হবে বনসাইয়ের, এইটাই মেইন ব্যাপার। এবং কি স্টাইল দেবেন সেটি আপনাকে কেউ বলে দেবে না, আপনাকে ওটা নেচারে একটু দেখতে হবে যে গাছ কিরকম স্টাইলের হয়, বা আপনি শুধু যে বই থেকে বা কোথাও ট্রেনিং নিয়ে পাবেন এরকম ব্যাপার নয়। তো ওটা আপনার নিজের ব্যাপার, নিজেকে ক্রিয়েট করতে হবে যে কী গাছকে আপনি কী স্টাইল দেবেন। ওটা একটি কমন সেন্সের ব্যাপার যে এই গাছটিকে আমি ইনফর্মাল করব কি ফর্মাল করব, বা গাছের যেরকম মুভমেন্ট আছে তার উপর বেস করে ওয়্যারিং করে আমাদের করতে হবে যে এটিকে কী স্টাইল দেওয়া যায়। নেচারে অনেক ধরনের গাছ থাকে, বা ধরুন যেসব ক্লাসিক আগে ঘরের যে ধরুন বনসাইয়ের যেসব স্টাইল হয় সেরকমই যে স্টাইল দিতে হবে এরকম ব্যাপার নেই কোনো, কিন্তু দেখতে ভালো হতে হবে গাছটাকে। এবং নেচারে যে গাছ আছে তার সঙ্গে একটু সামঞ্জস্য মিলিয়ে করতে হবে। তো মনসুন সিজনটা বেটার যে কোনো গাছে প্রুনিং করার জন্য। এবং ওয়াইরিংটা আমি আপনাদের পরে দেখাবো, এখন ওয়াইরিংটা করছি না। এরকম কাটতে কাটতে আপনি দেখবেন যে একটি আপনার ক্যানোপি অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু আপনাকে একটি শেপ, ডোম শেপ বা যে কোনোই গাছের ধরুন এই যে আমরা করি এই যে শেপটা গাছের, সেটা বড় গাছ হোক বা ছোটো গাছ হোক, এই যে শেপটা আপনাকে সামনে থেকে থাকে এই শেপে আনতে হবে। সেটা একটা ছোটো প্যাড ক্রিয়েট করি বা টোটাল একটা বনসাই, তবেই আপনার বনসাইটাকে দেখতে ভালো লাগবে। কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় বা কোনো গাছের সম্বন্ধে ইনফরমেশান চাই, তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার কাছে অনেক বড় বড় বনসাই আছে যেগুলো সেলের জন্য, তো আপনারা যদি কিনতে চান তো কমেন্ট করে জানাতে পারেন। আমাদের লোকেশানটা বলে দিই, বাওয়ালি বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা। তো অনলাইন ডেলিভারি আমরা করি না, যেহেতু বনসাই গাছকে অনলাইনে ডেলিভারি করা খুব মুশকিল ব্যাপার, হবে না এরকম নয় কিন্তু মুশকিল ব্যাপার। যে কন্ডিশনে গাছটি আপনার কাছে পৌঁছাবে সেটি খুব মুশকিলের ব্যাপার, কেননা এগুলো পটেই আপনাকে পাঠাতে হবে এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে এই গাছগুলির যদি একটা ব্রাঞ্চ ধরুন ভেঙে যায় তো গাছের টোটাল শেপটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা অনলাইন ডেলিভারি করছি না, এর আপনাকে আবার নার্সারি থেকে
নিয়ে যেতে হবে। তো যদি কেউ নিতে চান অ্যাগলোনিয়া ইনডোর প্ল্যান্ট, বিভিন্ন ধরনের ক্যাকটাস, স্যাকুলেন্ট, স্যাকুলেন্টটা এখন আসে না, ওটা সিজনে আসে। তো এই ধরনের গাছ যদি নিতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে, ধরুন যারা বিগিনার আছে, নতুন আপনারা করতে চান, নিজে করতে চান, তাদের জন্য যে মিনিমাম 50% গাছটি বনসাই রেডি হয়ে আছে এরকম, কমপ্লিট নয়, নিজে হাতে করতে চান, তো আপনারাও সেই ধরনের বনসাই মেটেরিয়ালও পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, প্রেম না যেটা সবাই এখন খুঁজছে, ওই গাছটি আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তো ওইটার জন্য বলবেন না। এবং যদি আসতে চান তো ল্যান্ডমার্ক আমি বলে দিচ্ছি, গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন বাওয়ালি রাজবাড়ি, তো আপনার ওখান থেকে লোকেশানটা দেখে নেবেন। এবং গুগল ম্যাপ থেকে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। বাওয়ালি রাজবাড়ি আছে, ওরই আশেপাশে আমার নার্সারি আছে। তো দেখুন এই স্টাইলটা, তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। নমস্কার, লাইক এবং কমেন্ট করে জানাবেন।